দিল্লি তুমি কার দু লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একদিকে বিজেপি অপরদিকে বিজেপি বিরোধী সমস্ত শক্তি ঐক্য গঠন করে বিজেপিকে উৎখাত করতে জোর লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে ইতিপূর্বে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সেমিফাইনাল লড়াইয়ে বিজেপির ব্যাপক অভ্যুত্থান ঘটেছে অপরদিকে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস সেই থেকে টনক নড়েছে কংগ্রেসের তাছাড়াও শীতকালীন অধিবেশনে বিরোধী সমস্ত এমপিদেরকে বিভিন্ন ইস্যুতে সাসপেন্ড করেছে স্পিকার এখানেই প্রস্তুতি শুরু করেছে মমতা ব্যানার্জির খোঁচাতে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের আবারও জোরতর পরিকল্পনা আসন ভাগাভাগি শুরু করেছে প্রস্তাব রেখেছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করবেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা পাকা হবে শোনা যাচ্ছে তিনশোটি সিট ছাড়বে কংগ্রেসকে বাকি সিটে লড়াই করবে কংগ্রেসের বিভিন্ন আঞ্চলিক ঐক্য তবে বাংলায় কি হবে মমতা ব্যানার্জির কথায় বাংলায় কংগ্রেস দুটি সিট জিতেছিল অর্থাৎ বিয়াল্লিশের মধ্যে কংগ্রেসকে দুটি সিট ছাড়তে রাজি মমতা বাকি চল্লিশ সিটে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস মানতে পারবেন কি অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই কমেন্ট করে মতামত জানান আপাতত ইন্ডিয়া জোটে জট ঝুলে আছে সুতোই আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বোঝা যাবে কি হতে চলেছে কে হতে পারেন আগামী প্রধানমন্ত্রী কমেন্ট করুন